আন-নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআ দাওয়া সেন্টারের পক্ষ থেকে, আন-নূর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের মাসায়েলে হজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরাফার ময়দানে মসজিদে নাবিরায় আরাফার দিন অবস্থান করা, নামাজ পড়া, এটা উত্তম। জোহর আসর একসাথে পড়া, এটা উত্তম। মসজিদে নামিরায় যদি অংশগ্রহণ করা যায়, সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মসজিদে নামিরারই একটা অংশ রয়েছে যেটা আরাফার ময়দানের বাহিরে। আমরা যখন মসজিদে নামিরায় নামাজ পড়ব, তখন আরাফার ময়দানের সীমানার ভিতরে আসি কি না ব্যাপারটা নিশ্চিত হয়েই সেখানে অবস্থান করব। এমন যেন না হয় যে আমার অজান্তেই আমি মসজিদে নামিরার ভিতরে থেকেও আরাফার ময়দানের বাহিরে রয়ে গেলাম। এই ভুলটা থেকে আমাদের বিরত থাকা উচিত। আরাফার ময়দানে আরেকটা ভুল হয় যে সূর্য ডুবার আগেই অনেকে মুজদালিফা রওনা করে দেন, আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফার দিকে এগিয়ে চলেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সূর্য ডুবা পর্যন্ত আরাফায় অপেক্ষা করা ওয়াজিব। কোনো বান্দা যদি সূর্য ডুবার আগে আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফাকে রওনা করে, তাহলে তাকে আবার সূর্য ডুবার আগে আরাফার ময়দানে ফিরে আসতেই হবে, এটা ওয়াজিব। যদি কোনো বান্দা ফিরে না এসে চলেই যায় আরাফার ময়দান ত্যাগ করে, যেমনটা দেখা যায় মসজিদে নামিরায় জামাত শেষ হওয়ার পর হাজার হাজার মানুষ রওনা করে দেন, সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এমনটা যদি কেউ করে ফেলেন, সূর্য অস্ত যাওয়ার আগে আরাফার ময়দান ত্যাগ করে তিনি চলে যান, তাহলে পরবর্তীতে তাকে দম আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যদি আমাদের তাবু আরাফার মসজিদে নামিরা কিংবা জাবালে রহমত যেখানে অবস্থান করে দোয়া করা উত্তম সেখান থেকে দূরে থাকে, তাহলে আমরা জোর করে সেখানে আসার চেষ্টা করব না, কারণ সেখানে আসাটা মুস্তাহাব। কিন্তু আসতে গিয়ে যেই সমস্ত সমস্যা হয় সেগুলো অনেক কষ্টের সমস্যা। যেমন কেউ যদি আসে, আবার ফিরে তাবুতে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে যায়, লক্ষ লক্ষ তাবুর মধ্যে নিজের তাবু তখন খুঁজে পাওয়া যায় না, আর এইভাবে দলছুট হলে তার যে কত ভোগান্তি হয় সেটা বলে শেষ করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরাফার ময়দানের তাবুর যে কোনো জায়গাতে অবস্থান করব, তাবুটা যে কোনো জায়গাতে হোক, সেখানে দাঁড়িয়ে সেখানে বসে দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরাফার ময়দানের গুরুত্বপূর্ণ সময়টা অনেককে হেলায় কাটাইতে দেখা যায়, অনেকে খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অনেকে গল্পগুজবে লিপ্ত হয়, অনেকে ঘুমিয়েই থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, জীবনের সবচেয়ে দামি মুহূর্ত আরাফার ময়দানের জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্তের এই সময়টা, এই সময়টা কে একটু ভালোভাবে আবাদতবন্দিগীতে কাটার জন্য আগে ঘুমিয়ে নিতে হবে, শরীরকে তাজা করে নিতে হবে, গোসল করে নিতে হবে। যখন সূর্য ঢলে যাবে এরপর থেকে দাঁড়িয়ে বসে শুধু দোয়ায় আর জিকির আর মুনাজাতে লিপ্ত থাকতে হবে, এবাদতের মধ্যে আরাফার ময়দানের সময়টা কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আরাফার ময়দান সংক্রান্ত যে ছোট্ট আলোচনা হলো আর ভুলগুলো সতর্ক করা হলো, এই ভুলগুলো থেকে বিরত থাকার আর এবাদত বন্দেগীর মধ্যে আরাফার ময়দানের গুরুত্বপূর্ণ সময়টা কাটানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।